দরদামটা কিরকম রাখতেছেন? দরদাম একদম কম। কত? মাত্র 6,500 টাকা। গিয়ারটা আমি দেখাই দিই, এই যে দেখেন গিয়ার, খুবই চমৎকার গিয়ারের কবুতর। নরমালি দুইটাই একদম সেম টু সেম গিয়ার, কোয়ালিটি দেখেন একদম গুড কোয়ালিটি আছে। অনলি 2,000 টাকার বিনিময়ে তা নিতে পারবেন। আমি দেশি মুরগির একটা রেটটা বলে দিই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি নতুন আরও একটি প্রতিবেদন। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার কাশিমপুরে, আপনারা আমার সকলের সুপরিচিত বাচ্চা ভাইয়ের কবুতরের লফটে। আর ভাইয়ের লফটে যে কালেকশনগুলো আছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব, যার যেটা পছন্দ ভালো লাগবে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন, মোবাইল নাম্বারটা স্ক্রিনে আপনারা পাবেন। তো বন্ধুরা চলুন আমরা বাচ্চা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভালো আছি। আর আজকে কালেকশন কিরকম ভাই? আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে। গত সপ্তাহের তুলনায় আজকে বেশি না কম? অনেক বেশি। আর গত সপ্তাহের কবুতর কত জোড়া আছে? গত সপ্তাহের কবুতর কয় জোড়া আছে? অল্প কিছু জোড়া আছে। অল্প কিছু জোড়া আছে? অল্প কিছু। অধিকাংশ সেল হয়ে গেছে? অধিকাংশ সেল হয়ে গেছে মার্শাল্লাহ। তো মোটামুটি কবুতর বাজারটা তো ভালোই আছে তাহলে? কবুতর বাজার হ্যাঁ যেমন তেমন থাকি, কবুতর চলি, ভালোবাসা জিনিসগুলোর সাথে সবাই লেগে থাকি। আসলে কবুতর দিয়ে যে কিছু টাকা বেনিফিট করতে হবে সেটা কথা না, এদের সাথে লেগে গেলে যে মনের একটা শান্তি, যে প্রশান্তি যে মানুষ পায় সেটা আসলে বড় কিছু। যা হোক আসলে কথা বলেছি, আর বাইরে পালাতে সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মনির হোসেন বাদশা, আপনাদের খুবই পরিচিত এক মুখ, বড় মতো আজকেও কিছু কবুতর নিয়ে হাজির হলাম। আর আপনারা হয়তো জানেন আমি যে কবুতরগুলো আপনাদের সেগুলো সব ডিম, সবগুলো ডিম বাচ্চা, 100% গ্যারান্টি। আজ পর্যন্ত এমন কোনো হয়নি যে নর বলে মাতিছি, মাতি বলে নর দিছি। সো আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এবং নিশ্চিন্তে পুষতে পারবেন, কারণ আমি সবটা প্রাধান্য দিই, টাকাটা পরের ব্যাপার। যা হোক প্রিয় দর্শক, আমি আজকে আপনার জন্য কিছু পেয়ার কানেকশন করছি, যেটা আমার পছন্দ মনে হচ্ছে সেগুলো আমি করছি। এবং আমার কাছে আজকে অ্যাভেলেবেল ডেনিশ, বিউটি বা অনেক কবুতর আছে যেটা আসলে মুখে বলা যাবে না, এবং সবগুলো ডিম পাচ্ছে ওকে। এবং রেটটা থাকবে বর্তমান বাজার অনুযায়ী, আহামারি কিছু না, যেহেতু আমি যেরকমভাবে কানেকশন করি সেরকমভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই রেটটা খুবই কম যাবে, খুবই কম বলতে আমি যেরকম কানেকশন করছি বাজারে, যেরকম বাজার রেট আর আমার রেটটা সবসময় একরকম থাকবে না, কারণ বাজার একটু কম থাকলে স্বাভাবিক ব্যাপার। আর আমি একটু যেহেতু খামার থেকে কানেকশন করি আমার রেটটা বেশি পড়ে। আর প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল, সুস্থ সবল 100% পাবেন। আর আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি, মোবাইল নাম্বার 01975514575, ইমো বা হোয়াটসঅ্যাপ আছে। যারা কবুতর ক্রয় করার জন্য আমাকে কবুতর ক্রয়ের জন্য ফোন দিতে পারেন, বা কবুতর ক্রয় না করেও কবুতর সম্বন্ধে জানার ইচ্ছা বা কবুতর রূপবলা সম্বন্ধে জানতে চান তারাও আমাকে ফোন দিতে পারেন, কারণ আমি আসলে এইসব কবুতরকে ভালোবাসি, ভালোবাসি বলে এদের সাথে লেগে আছি আজ পর্যন্ত। সো আমার কাছে কবুতর ক্রয় করে আমাকে ফোন দেবেন এরকম কোনো কথা নয়, আপনাদের ভালোবাসা জিনিসগুলো যেন সুস্থ থাকে আমি সেই দোয়াই বা সেই শুভকামনাই করি। তো আপনারা সেইভাবে ফোন দিতে পারেন। আর একটা কথা, যেহেতু কথাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে ভিডিওতে অবশ্যই খুব ধামাকা কিছু কবুতর কানেকশন থাকবে এবং রেটটা খুবই কম থাকবে যেহেতু বাজার অনুযায়ী, বারবার বলছি। আর এই ভিডিওর ভিতরে যদি করার ভিতরে যদি আমার আর রেজাউন ভাই যে আপনাদের ভিডিওটা উপহার দিচ্ছে ক্যামেরার উপাশে আছে, তাকে তো সচরাচর দেখেন না। সো আমাদের কোনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদের ক্ষমা দৃষ্টি দেখবেন। আচ্ছা, তো আমরা কালেকশনগুলো দেখাই ইনশাল্লাহ। অবশ্যই সুপ্রিয় দর্শক, শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর। এটা হচ্ছে প্রথম জোড়া, তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে কি কবুতর ভাই? জ্যাকোবিন। জ্যাকোবিন হলুদ কালার, হলুদ কালার জ্যাকোবিন। আমি এটা বলি, এটা কিন্তু হুড সব কাটা, আপনি একটু ক্যামেরাটা দেখেন সামনে থেকে রাজন ভাই, হুড সব কাটা, এটা হুড কিন্তু বিশাল, এগুলা হুড টুড অনেক বিশাল, কেউ আবার ক্যাপাচিনো মনে করে ভুল করবেন না, এটা কিন্তু বিশাল। আচ্ছা, ফুল রানিং পেয়ার? ফুল রানিং পেয়ার, ডিম বাচ্চা করা আছে? বাচ্চা 100% করা আছে। এই পেয়ারটার দাম কত? মাত্র 2,000 টাকা। মাত্র 2,000 টাকা? মাত্র 2,000 টাকা। ফিক্সড প্রাইস থাকবে? ফিক্সড প্রাইস, দরদাম করা যাবে না? না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাকেজ আছে, আর এই প্যাকেজে কবুতর আছে কয় পিস ভাই? ছয় পিস কবুতর। ছয় পিস, তো এর মধ্যে শাটিং কবুতর 4 পিস? হ্যাঁ, শাটিং কবুতর 4 পিস, এক জোড়া আছে কালো বোম্বাই একটা। হ্যাঁ, একটা কালো বোম্বাই, একটা বিউটি। হ্যাঁ, বিউটি এটা কালো দম, মানে দমটা কালো হয়ে গেছে কিন্তু প্যারেন্স তো হোয়াইট। আচ্ছা, একদম ফুল হোয়াইট। আর ব্ল্যাক শার্টিং আছে? হ্যাঁ, একটা ব্ল্যাক লেস শার্টিং আছে, একজোড়ার বেবি, আর দুটো আছে ওই যে জনা শার্টিং। আচ্ছা, তো এগুলো কেমনে কি? এগুলো সবগুলো জিরো পর? সবগুলো জিরো পর। আচ্ছা, দাম দরটা কেমনে কি? এখানে যদি কেউ একলগে এই তিন জোড়া নেয়, তো তিন জোড়া আছে, তিন জোড়া মানলে মাত্র 2,000 টাকা। তিন জোড়া নিলে তিন জোড়ার দাম 2,000 টাকা? 2,000 টাকা একদম থাকবে? একদম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা প্যাকেজ আছে, তো এই প্যাকেজে 2, 4, 6, 8 পিস 4 জোড়া কবুতর আছে। তো 4 জোড়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোম্বাই কবুতর 1 জোড়া আছে, আর মোটামুটি বোম্বাই টোম্বাইগুলো হাবিজাবি সব কবুতর ভাই, খুব নামি দামি কবুতর না, মিডল ক্লাস সবগুলো। জোড়াও আছে? জোড়াও আছে। আচ্ছা আচ্ছা, কয়টা জোড়া আছে এখানে? আছে 2টা জোড়া আছে। 2টা জোড়া আছে, বাকিগুলো ঝুট কবুতর। তো 8 পিস, এই 8 পিস কবুতরের দাম কত?
যদি কেউ 8 পিস একত্রে নেয় একত্রে নেয় যদি কেউ 8 পিস একত্রে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা 8 পিস 8 পিস 8টা কবুতরই রানিং 8টা কবুতর রানিং আচ্ছা মাশাআল্লাহ এখানে দুইটা বোম্বাই রানিং নর আছে সরি দুইটা না এটাও বোম্বাই মাদি তাহলে একটা দুইটা তিনটা আছে বোম্বাই আর একটা আছে বাকাতি হোমা নর একটা আছে যে শুধু এটা দেশ আমার মোট কথা দুই জোড়া বোম্বাই আমি দুঃখিত দুই জোড়া বোম্বাই আছে এখানে আচ্ছা আচ্ছা দুই জোড়া বোম্বাই আর এক জোড়া হইছে বাগদাদি হোমা আচ্ছা তো ভাই এক কাজ করলে হয় না ভাই একটা মিল করে দেই মানে তিন আসতে চব্বিশ চব্বিশ চব্বিশশো টাকা তিনশো টাকা পিস যে একসাথে নেবে তার জন্য আর যদি কেউ ভেঙে নিতে চান দর্শক ভাইয়ের সাথে আপনার আলোচনা করে নেবে যদি ভেঙে নিতে চান আমি ভেঙে কিছু দাম বলে দিই যেমন বোম্বাই নটটা আছে পাঁচশো টাকা ফিক্সড হ্যাঁ পাঁচশো টাকা ওই বাগদাদির মাদিটা আছে এটাও পাঁচশো টাকা ওই যে সাদা বাগ সাদা মাটি মাটি পাঁচশো টাকা আর এই এটার সাথে এটা জোড়া এই জোড়াটা পাবো সাতশো টাকা এটা আর এটা জোড়া পাবো সাতশো টাকা এক কথা সব মিলে তিনশো টাকা পিস আর আমি যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেই আমি যে রেটটা বলছি সেই রেটটা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও একটা প্যাকেজ এই প্যাকেজের কবুতর হচ্ছে পাঁচ পিস তো এখানে একটা মুন্ডিয়ান আছে হ্যাঁ মুন্ডি মাদি ওটা একটা রেড চেগার একটা সবজি রসার আর এটা হুমা না হ্যাঁ এটা হুমা হুমা কবুতর আর ওইটা কি ভাই ওটা কিং নাকি না না ওটা সে ইয়া রেন 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 হ্যাঁ মাক্সি কালার রেন মাক্সি কালার রেন তো এখানে নর কয়টা মাদি কয়টা এখানে এই মুন্ডিয়ানটা মাদি মুন্ডিয়ানটা মাদি আর রেসারটা মাদি রেসারটা মাদি আর সম্ভবত তিনটাই নর আর বাকি তিনটা নর হওয়ার সম্ভাবনা সবগুলো রানিং সবগুলো রানিং তো এগুলোর দাম কেমন কি চাইতাছেন এগুলোর দাম মুন্ডি মাদিটা 1500 টাকা মুন্ডিয়ানের মাদিটা 1500 1500 টাকা আচ্ছা আর এই যে বাকিগুলো আছে বাকিগুলো বাকিগুলো 500 টাকা পিস 500 টাকা পার পিস এক একটা একটা আচ্ছা চার পাঁচা কুড়ি আর 1500 3500 টাকা একত্রে নিলে 3000 টাকা আর একসাথে নিলে 3000 টাকা 3000 টাকা রাইট সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা তো সামনে এলে হইব এই যে দেখেন ওইটা নর হ্যাঁ হ্যাঁ ওটা নর ওইটা নর এই যে হাড়ি থেকে নামছে হচ্ছে মাদিটা তো মাদিটার গেটআপটাও কিন্তু একদম নরের মতো ডিম কিন্তু পারছে এই যে দেখতে পাচ্ছেন ডিম আছে ডিম দুটোই পারছে একটা ইঁদুরে খেয়ে ফেলছে একটা আছে একটা ইঁদুরে খাইছে আর একটা আছে তো এই জোড়াটার দাম কত আর ডিমের বয়স কত দিন ডিম দুই তিন দিন হবে হয়তো আচ্ছা জোড়াটার দাম কত জোড়ার দাম 6000 টাকা ফিক্সড ফিক্সড প্রাইস থাকবে 6000 টাকা একদম একদম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এখানে মাশাআল্লাহ আর এটা বিউটি এই যে দেখেন আমি শেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা ফুল রানিং পেয়ার হ্যাঁ ফুল রানিং পেয়ার মাশাআল্লাহ ডিম বাচ্চাও কি আছে 100% গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম কত মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা না মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন কোয়ালিটি দেখেন একদম গুড কোয়ালিটি আছে অনলি 2000 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা কিং কবুতর একটা জোড়া হলুদ কিং এটা নর ওইটা মাদি ডিম্বাচ্চা করা না 100% ডিম্বাচ্চা করা 100% ডিম্বাচ্চা করা দাম কত মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা রানিং কিং ডিম্বাচ্চা করা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর ড্যানিশ কবুতর একটা জোড়া গিয়ারটা আমি দেখাই দিই এই যে দেখেন গিয়ার খুবই চমৎকার গিয়ারের কবুতর নরমাদি দুইটাই একদম সেম টু সেম গিয়ার দেখতেই পারতেছেন আর দুইটার চোখের মার্কিং অনেক চমৎকার একদম স্টোন চোখের কবুতর আর গলার হাইটটা দেখেন ভাই এটা কি ডিম্বাচ্চা করা 100% এটারও গ্যারান্টি থাকবে অবশ্যই দাম কত মাত্র 6000 মাত্র 6000 6000 এটা কি ফিক্সড ফিক্সড একদম না একদম একটু কমানো যায় না ভাই জোড়াটা ভাই আর কমানোর সুযোগ নেই একটু কমাই দেন আচ্ছা ঠিক আছে যদি কেউ নিতে চায় মানে এটা তো ফিক্সড রেট আমি ওনাকে সম্মান করব সম্মান করবে না বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া বিউটি আর এটাও হোয়াইট কালার দেখতেই পারতেছেন আমি এই জোড়াটার শেপটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এটা মাদি কবুতরটা এটা হচ্ছে নর কবুতরটা হ্যাঁ খুবই সুন্দর এই জোড়াটা মাশাল্লাহ আর ডিম্বাচ্চা এটাও করা আছে এই যে দেখেন খুবই অ্যাক্টিভ আর এই পেয়ারটার দামও কি 2000 না না এটা 4000 ডবল ডাবল দাম ডাবল দাম কারণটা কি ভাই এটা আমার আসলে খুব শখের এটা আমি একটু বেশি দেখি আপনার শখ হইলে কি ভাই দাম বেশি হয়ে যাবে না এটা আমার বেশি দেখি না আপনি তো চোখ আছে বা আপনাদের দর্শক যারা দেখতেছে তারাও বুঝতেছে যে ওটার কোয়ালিটি আর এর কোয়ালিটি কিন্তু এক নয় মানে দামটা কোয়ালিটির উপরে নির্ভর করে অবশ্যই অনেক ডিফারেন্স তো একটু কমাই টমাই কি দেওয়া যায় না আমার এটা আসলে যে রেটটা বলছি ওই রেটের মধ্যে আমার কিনাই পড়ে গেছে তো আমি আসলে আবার বলছি সব শখের জায়গায় রাখতে চাই এটা যে ব্যবসায়িক কোনো সিস্টেম এখানে ঢোকাতে চাই না সো এটা আমার যেরকম কিনা সেরকমই আর কি মানে নিলে 4000 একদম একদম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সুন্দর ব্ল্যাক কালার এক জোড়া বিউটি হোমা আছে এখানে খুবই সুন্দর আর আস্তে জার্মান বিউটি হ্যাঁ এই যে দেখেন এই যে নটটা ডাকতেছে স্কিনের ডান দিকে চলে গেছে মাদি আর বাম দিকে হচ্ছে নর ডিম্বাচ্চা করা আছে পেটা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ দরদামটা কিরকম রাখতেছেন দরদাম একদম কম কত মাত্র
বন্ধুরা দেখাচ্ছে আরো একজন কবুতর, ভাই এটা কি মুম্বাই? মুম্বাই। এটা রেড ডান না ভাই? সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া রেড চেগার কবুতর। আর কোয়ালিটিটা দেখেন, মানে একদম বডিটা দেখেন, এটা কি বেলজিয়াম নাকি ভাই? আসলে আমি রেসার সম্বন্ধে তোমার একটা আইডিয়া নাই, তো আমি যার কাছ থেকে আনছি উনি বলছে যে এটা রেসার এবং মানে এদের প্যারেন্টস খুব ভালো। আপনারা যারা 300-400 কিলো রেস করাতে চান অবশ্যই করাতে পারেন, আর এটা একদম নিউ, একদম নিউ। আচ্ছা তো দর্শক, এইটা দিয়ে রেস করাইতে পারবেন যদিও, কিন্তু এটা দিয়ে রেস করানো যাবে না, এর বাচ্চা কাচ্চা দিয়ে রেস করাইতে পারবেন। এটার দাম কিরকম? মাত্র 1500 টাকা। অনলি 1500 টাকা? অনলি 1500 টাকা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একজোড়া ড্যানিশ কবুতর, আর এই যে দেখেন হোয়াইট ড্যানিশ। এটা কয় পরে আছে? এটা 6 পরে আছে। 6 পর? 6 পরে। আচ্ছা এটা কি নরমাদি বোঝা যায়? 100% নরমাদি আছে না? ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক, আর এটার দাম কত? এটা একদম খুব কম, মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা? 3000 টাকা। হ্যাঁ। আর এই যে দেখেন দর্শক, কোনো কিন্তু ফাটাফুটা নাই, একদম ফ্রেশ আছে। যারা নিতে চান যোগাযোগ করবেন। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একজোড়া ড্যানিশ আছে, আর এটা হোয়াইট কালার। তো বুঝতেই পারতেছেন আজকে কিন্তু হোয়াইট ড্যানিশের কিন্তু বাগান একদম, আর সবগুলি কোয়ালিটি ফুল। এই জোড়াটার গিয়ারটা আপনারা দেখেন, খুবই সুন্দর গিয়ার আছে এই জোড়াটা মাশাল্লাহ। আর আশা করবো যে এটাও ডিম বাচ্চা করা পেয়ার। হ্যাঁ অবশ্যই, এর আগে যে পেয়ারটা দেখছেন এটা এরই বাচ্চা, মানে নিউ এডাল যেটা আছে, এই নিউ এডাল যে জোড়াটা আমি দেখাইছি আপনাদেরকে এর এরই বাচ্চা। আচ্ছা এই জোড়াটার দাম কত? এটা মাত্র 4000 টাকা। 4000 টাকা? 4000 টাকা একদম থাকবে? একদম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আফসান গ্রিজেল কবুতর আছে, আর ডান দিকেটা হচ্ছে মাদি। হ্যাঁ রাইট। আর বাম দিকেটা হচ্ছে নর। ডিম বাচ্চা করা আছে জোড়াটা? রানিং প্যাড, ফুল রানিং প্যাড। এই যে দেখেন একটু লাড়া ছাড়া দিয়ে দিলাম। এই জোড়াটার দাম কত? মাত্র 1500 টাকা। 1500 টাকা ফিক্স রেট? ফিক্স রেট। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে, এই যে দেখেন। এটা কি নর? এটা নর। এটা ব্ল্যাক চেকার নর? ব্ল্যাক চেকার নর। এটা প্যারেন্টস কিন্তু ব্ল্যাক, মানে ব্ল্যাক থেকে ব্ল্যাক চেকার চলে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এর বাবা মা বাপ দাদা সব ব্ল্যাক? ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ। আর এটার কালারটা পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এদের এর বেবি আমার আশা করি সব ব্ল্যাক আসবে, যেহেতু ব্ল্যাক প্ল্যান ব্ল্যাক খুব ভালো, সব ব্ল্যাক আসবে এবং কোয়ালিটি ভালো, শেপ কোয়ালিটি অনেক ভালো। আস্তে, ওইদিকে মাদি আছে নাকি ভাই? ওইদিকে মাদি তো আছে, ওই যে জোড়া দেওয়া আছে। এটার দাম কত? মাদি। তো আশা করবো যে এই জোড়াটা ডিম বাচ্চা করা। হ্যাঁ অবশ্যই ডিম বাচ্চা করা, ফুল রানিং পেয়ার নিতে পারবেন। আর দাম কত? এই দাম মাত্র 7000 টাকা। মাত্র 7000 টাকা? অনলি 7000, 5000, 6000 এরকম দামে যারা বিউটি নিতে চান বাচ্চা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ কালো বিউটি একমাত্র বাচ্চা ভাই কিন্তু 6-7000 টাকা সেল করে থাকেন অ্যাভেলেবেল। তো এই জোড়াটার দাম ভাই বলছে হচ্ছে 7000। তো এখানে কি কমটম আছে? না এখানে আর কমটম নাই। আর একটা কথা বলি, এই এটার ছোট একটু বেঁকা। হ্যাঁ দেখা দেবেন এই মাদিটা, মাদিটা ছোট একটু বেঁকা, কিন্তু ডিম বাচ্চা করার কোনো সমস্যা নেই। আর ডিম তার ঠোঁটটা পারে না, তো যা হোক বাচ্চা খাওয়াবে, বাচ্চা খাওয়ার কোনো সমস্যা নেই। মানে ডিম ঠোঁট দিয়ে পারে না মানে কি ভাই? না অনেক আছে যে অনেকে বলে যে ভাই ঠোঁটটা ব্যাক আর ডিম পাচ্ছে করবে না, তাই এই জন্য আর কি তাদের উদ্দেশ্যে বললাম। আচ্ছা আচ্ছা, তো চাটা দাওয়াত দিবেন না ভাই, একটু কমেন্ট টমেন্ট দেন। আমি ভিডিওতে শুরু আগে বলছি যে কবুতর ক্রয় করার জন্য আমাকে ফোন দিবেন এটা তেমন কোনো কথা নয়, আমার কাছে ফোন দিতে পারেন আপনাদের যে কোনো সমস্যার কারণে, আপনাদের সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে আমি আমার নিজের মাঝেকে তৃপ্তি খুঁজে পাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া কবুতর আছে বিউটি, আর দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার, মানে হোয়াইট বিউটি। এটা নিয়ে মোটামুটি আমরা 3 জোড়া দেখাইলাম না? এই যে দেখেন এই জোড়াটার শেপটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, মাশাআল্লাহ একদম চমৎকার কোয়ালিটি আছে এই জোড়াটাও। বাচ্চা ভাই, এই জোড়াটার কি অবস্থা বলেন তো? এই জোড়াটা 100% ডিম বাচ্চা করা, যেহেতু এদের শরীরে ময়লা আছে, তো এদের কবুতর শরীরে ময়লা থাকাটাও কিন্তু একটা গুণের লক্ষণ, যারা কবুতর পালে তারা জানে। তার মানে হচ্ছে যে যারা ডিম বাচ্চা যেসব কবুতর করে সেসব কবুতর একটু ময়লা হয়েই থাকে, স্বাভাবিক ব্যাপার। সো যেহেতু ময়লা শরীরে আছে, সো এটা ডিম বাচ্চা 100% ওকে। আচ্ছা মানে ময়লা দিয়ে আপনি হচ্ছে বিষয়টা ক্লিয়ার করলেন? ময়লা দিয়ে কিছু ক্লিয়ার করলাম, যারা বুঝে আর ছেলে তাদের উদ্দেশ্যে আর কি বললাম জিনিস। আচ্ছা এই জোড়াটার দাম কত? এটা 2500 টাকা। 2500? 2000 আর 2500? 500 টাকা। তার মানে 2000 দামেরও আছে, 2500 দামেরও আছে, বা 4000 দামেরও আছে, যার যেটা ভালো লাগবে নিতে পারবে, সেটা ভালো সেটা নিতে পারবে।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো এক জোড়া কবুতর আছে। তো এটা কি কবুতর ভাই, লাহোরি না শিরাজি? লাহোরি না, লাহোরি। এটা ফেদার, মানে পায়ের যে ফেদারগুলো দেখা যাচ্ছে যে নাই, মানে পায়ের ফেদারগুলো পড়ে গেছে আর কি, যেহেতু ভিজা, বুঝতে পারছেন? এটা পুরো ফুল গেট আপ লাহোরি, এবং লাহোরি এটা ব্ল্যাক লাহোরি। হ্যাঁ, ব্ল্যাক লাহোরি। আর মিস মার্কিং বলতে কোনো কিছু আছে? আপাতত আমার চোখে পড়েনি, দর্শক যারা আছে তাদের চোখে যদি পড়ে তারা বসে আমাকে দেখাই দিবে ইনশাল্লাহ। প্রাইসটা কিরকম চাইতেছেন? প্রাইসটা মাত্র 2500 টাকা, মাত্র 2000 আর 500 টাকা। ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে? অবশ্যই থাকবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কবুতর, বাইডের রেসার, মাশাআল্লাহ খুবই চমৎকার একটা জোড়া। আর মাক্সি কালার আছে, সেই সঙ্গে সঙ্গে ফুল অ্যাক্টিভ। আর আমি যদি চোখটা দেখাই দিই আপনাদেরকে, এই ভাই চোখ দেখান একটু, এই যে দেখেন একদম টকটকা লাল রঙের চোখ। আর এটা কিন্তু নর, এটা হচ্ছে মাদি কবুতর। আর আশা করি ডিম বাচ্চা কোনো প্রবলেম নাই। তো এই প্যাটার দাম কিরকম চাইতেছেন? মাত্র 1500 টাকা। ডিম ডুম পারবে তো ইনশাল্লাহ? কতদিন লাগবে ভাই? সেটা তো বলা যাবে না, 5-7 দিন লাগতে পারে ইনশাল্লাহ। তো দর্শক যারা নিতে চান, তবে বিশেষ করে এই জোড়াটা যে কালার কম্বিনেশনটা একদম খুবই চমৎকার আছে, 1500 টাকা হলে আপনারা জোড়াটা নিতে পারবেন, একদম 100-100। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আর এগুলো কি মুরগি ভাই? এগুলো দেশি মুরগি। দেশি মুরগি? দেশি মুরগি। এগুলো কি অরিজিনাল দেশি মুরগি? অরিজিনাল দেশি মুরগি। এই যে সাইডে একটা আছে ডিম পারে, আলাদা রাখছি। আসলে এই দেশি মুরগি তো আমি কখনো আমার ভিডিওতে দেখাইনি, তো ফার্স্ট, তাই না? দেশি মুরগি দেখার উদ্দেশ্যটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই মুরগিগুলো বিক্রি হয়ে গেছে, এই মুরগিগুলো বিক্রি হয়ে গেছে আমার এক ভাইয়ের কাছে। আসলে এটা আমি ডেলিভারি দিতে পারছি না, সময়ের অপেক্ষা আমি অসুস্থ ছিলাম, বা ডেলিভারি লোক যে আসলে উনি আসতেছে না। তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে ফোন দিয়ে যে ভাই আমরা তো দেশি মুরগি নিতে পাচ্ছি না, দেশি মুরগি বলে অনেকে বাজার থেকে সোনালি মুরগি কিনে নিয়ে আসে। আচ্ছা, তাই তো? এখন আমি ওনার জন্য আসলে দেখা, আপনারা চাইলে আমার কাছ থেকে দেশি মুরগিও নিতে পারবেন, যারা বাইরে থাকেন বা যারা দেশি মুরগি সংগ্রহ করতে চান তারা নিতে পারবেন। আমি দেশি মুরগির একটা রেটটা বলে দিই যে কিরকম পড়তে পারে, যেহেতু দেশি মুরগি এটা আমার বিজনেস না, এটা আমার শখও না। সো আপনারা রিকোয়েস্ট করলে আমি আপনাদের সংগ্রহ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো দেশি মুরগির এটা সাইজের উপর ডিপেন্ড করে, যেগুলো ডিম পাড়া মুরগি ওগুলো 700-800 টাকা পার পিস পড়ে, বুঝতে পারছেন? তো আমি একটা আইডিয়া দিলাম যে এরকম দাম পড়তে পারে, যে দেশি মুরগি 700-800 টাকা পার পিস পড়তে পারে, যেগুলো ডিম পাড়া। তো যারা দেশি মুরগি নিতে ইচ্ছুক বা যে দেশি মুরগি নিতে সংগ্রহ করতে চান তারা আমাকে ফোন দিলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তাদেরকে দেশি মুরগি কিছু কারেকশন করে দেওয়ার জন্য। আর দেশি মুরগির বিশেষ বৈশিষ্ট্যটা কি ভাই, কিভাবে বুঝতে পারবে যে মুরগিটা দেশি? আসলে দেশি মুরগির বৈশিষ্ট্য একটা এক্সপিরিয়েন্স আসলে বলে বোঝানো যায় না, আপনি ঠেকলেই আপনি চিনে যাবেন, মানে ঠেকতেই আপনাকে একটা ওই এক্সপিরিয়েন্স অর্জন করতে হয়। তো এখন আমি যদি বলি দেশি মুরগির বৈশিষ্ট্য এরকম, দেশি মুরগির বৈশিষ্ট্য ওরকম, দেখা যাচ্ছে আমি বললাম একরকম সোনালি মুরগির মধ্যে সেই বৈশিষ্ট্যটা বিদ্যমান কিছু কিছু হলো, তো সে আমার কথা শুনে সে সোনালি মুরগি কিনে নিয়ে আসলো, আপনি এরকম হয়। তো সব দেশি মুরগির কিছু অবশ্যই বৈশিষ্ট্য আছে, দেশি মুরগিটা একটু চঞ্চল বেশ টাইপের হয়, ওর সাইজটা একটু অন্য থেকে একটু ছোট হয়, আবার দেখা যায় ডিম পাড়া সেটা আবার বড় হয়। দেশি মুরগির পা গুলো একটু সাদা সাদা হয়, আপনি দেখবেন সোনালি মুরগিগুলো শুধু সোনালি কালার হয়, এদের পা গুলো সাদা সাদা হয়, আর ওদের গঠন মোটো ডাক একটু ভিন্ন থাকে অন্য মুরগি থেকে। আচ্ছা, তো দর্শক বুঝতেই পারতেছেন যারা দেশি মুরগি নিতে চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই কিন্তু আপনাদেরকে দেশি মুরগি সংগ্রহ করে দিতে পারবে ইনশাল্লাহ।